হেই গাইজ, ওয়েলকাম টু মাই ভিডিও। শেয়ার ইট, সেন্ডার, এরকম অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো কিনা আমরা ইউজ করে এসেছি ডেটা ট্রান্সফার করার জন্য। ব্লুটুথ লাগতো না, বা কেবিল কানেক্ট করতে লাগতো না, জাস্ট হটস্পট অন করতাম আর হটস্পট অন করে একদম ডেটা ট্রান্সফার করা যেত। বাট আমি সুপার ফাস্ট ডেটা ট্রান্সফারের কথা বলছি, যেটা কিনা আমাদের টাইম কনজিউমিং লাগবে না, সুপার ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারবো, রাইট? তো আমি সেই অ্যাপটা নিয়ে আজকের আলোচনা করব। এই ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলেই বুঝতে হবে যে কী করে তুমি সুপার ফাস্ট মোবাইল টু মোবাইল, মোবাইল টু পিসি, পিসি টু মোবাইল তুমি ডেটা ট্রান্সফার করতে পারবে। আর তুমি এই চ্যানেলে, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমি বলে রাখি আমি বিভিন্ন টাইপের টেকনিক্যাল ভিডিওস করে থাকি, হাউ টু রিলেটেড ভিডিওস করে থাকি, হ্যাকিং ভিডিওস করে থাকি, টেকনিক্যাল যাবতীয় জিনিস আমি বেসিক্যালি করে থাকি, কারণ আমি পাগল টেকনিক্যাল জিনিসের জন্য। এনিওয়েজ, লেট দ্য লার্নিং বিগিন। সো সবার আগে তোমাকে যেটা করতে হবে, জ্যাপায় বলে যে অ্যাপটা আছে আমি নিচে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই জ্যাপায় অ্যাপটা মোবাইলে আর কি, গুগল প্লে স্টোরে জ্যাপায় লিখবে, ZAPYA। তো এই অ্যাপটা লেখার পরে তোমাদের এখানে চলে আসবে গুগল প্লে স্টোর, অথবা আমার লিঙ্ক ক্লিক করো, তুমি পেয়ে যাবে। আর তুমি যদি কম্পিউটার নিতে চাও, যে আমি মোবাইল মানে সে সাপোজ তুমি মোবাইল টু কম্পিউটারে তুমি কিছু নিতে চাও বা কম্পিউটার টু মোবাইল, তো সেটার জন্য জ্যাপায় আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো। সেটা সফটওয়্যার তোমাকে, জ্যাপায় সফটওয়্যারটা তোমাকে কম্পিউটারে তোমাকে ইনস্টল করে নিতে হবে। তো আফটার ইনস্টলেশন তোমাকে যেটা করতে হবে, যেখানে যেমন আমি জ্যাপায় এই যে আমি অ্যাপটা খুললাম, অ্যাপটা খোলার পর আমাকে আমি এইখানে এরকম দেখাবে। তো এখানে সবার আগে যেটা করতে হবে তোমাকে, সেটা হলো মি, এখানে আমাকে ফাইল রয়েছে, এখানে অ্যাপ রয়েছে আমার, এখানে অ্যাপ যে এখানে এই আমার অডিও রয়েছে, এখানে অ্যাপ রয়েছে, তো এইখানে মাঝে এখানে ক্লিক করতে হবে। তো জয়েন গ্রুপ, তো জয়েন গ্রুপ জয়েন করলে এখানে এনেবেল ব্লুটুথ স্কিপ, ওকে। তো এটা যখন যেই দেখবে সেম জিনিস, এখানেও তোমাকে জয়েন গ্রুপ এখানেও তোমাকে করে রাখতে হবে। তো এখানে দেখলে এখানে কানেকশানটা রয়েছে, কেন না সেম জায়গাতে তোমাকে সেম নেটওয়ার্কে আমার রয়েছে, কারণ আমার ওয়াইফাইটাও এতে কানেক্ট করা, এতেও কানেক্ট করা। তো আমি এখানে কানেক্ট করে দিলাম, হয়ে গেল। তো আমার দুটো কম্পিউটারের সাথে মোবাইলের সাথে আমার কানেক্ট হয়ে গেল। তো এবার আমি সে সাপোজ একটা অ্যাপ আমি পাঠাতে চাই, তো আমি সে সাপোজ জ্যাপা অ্যাপটাই আমি পাঠাতে চাই। তো আমি জ্যাপা অ্যাপটা নিলাম, নিয়ে আমি কম্পিউটারে এরম পাঠিয়ে দিলাম, তো ডিরেক্ট কম্পিউটারে আমার চলে গেল, রাইট? হয়ে গেল। আচ্ছা, আমি সে সাপোজ আমি এখানে আমি কম্পিউটার থেকে গেছি, তো আমাকে এখানে সেন্ড ফাইলে যেতে হবে। সেন্ড ফাইল দিয়ে আমাকে যা ইচ্ছে সেটা আমি চুজ করে সিলেক্ট করে তুমি মোবাইলে নিতে পারবে। এছাড়া যদি আমি এখানে মিউজিকে যাই, এখানে আমার 2 MB ডেটা একটা MP3 রয়েছে, এটা আমি যদি দেখো, দেখো সুপার ফাস্ট 2 MB আমার সুপার ফাস্ট, এত ফাস্ট আমি তুমি দেখেছো যে জেন্ডার বা অন্যান্য জায়গাতে মানে অন্যান্য অ্যাপগুলোতে হয়। তো এই হচ্ছে গিয়ে পুরো অ্যাপের ব্যাপার। তো তুমি এখানে ফাইলস, ভিডিও, APK, এনিথিং সুপার ফাস্ট তুমি ট্রান্সফার করতে হবে, মোবাইল টু কম্পিউটার, কম্পিউটার টু মোবাইল, মোবাইল টু মোবাইল, এনিথিং। তো এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অফকোর্স সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।